नमस्कार বন্ধুরা, আর আমি যে লাস্ট ভিডিওটা দিয়েছিলাম তারই অংশ। আর এই ভিডিওটা নিশ্চয়ই দেখতে আপনাদের খুব খুব ভালো লাগবে, অবশ্যই এই ভিডিওটা দেখবেন। আমরা এখন এসে গেছি বিয়ার পার্কের মধ্যে, পুরনো ঘরে, যে রাজার যে রাজপ্রাসাদ ছিল সেটার এইটুকুই বেঁচে আছে। আয়ু যায় আমরা এখানটায় এসে বসলাম, বসে ওই যে চিপস খাচ্ছি, জল জল একটু খাচ্ছি। আর এই আমাদের পিছনে যে ভাঙা ঘরটাতে দু তিনজন ছেলে ওখানে গান করছে, গিটার বাজি, আর বাবু নাচ করছে ওদের সঙ্গে সঙ্গে। আর এখানে চিপস, জল এগুলোই টুকটাক পাওয়া যায়। আর যে দুষ্টামি করছে, আর এই যে দেখুন কেমন নাচছে, কোমর বাঁকাচ্ছে দেখুন ওই। আর আমরা ওখানটায় বসেছিলাম, ওখান থেকে যে এই দিকটায় চলে এসেছি, পরকেপর অনেক আমলা গাছ, আর ছোট ছোট আমলা পড়ে যাচ্ছে, সব নিচে পড়ে আছে আর কি। আর এই যে বাবু আর এই যে মিস্টার মাইতেও কতগুলো গুড়িয়েছে, গুড়িয়েছে খাবে না কিন্তু আনন্দ পাচ্ছে গুড়িয়ে গুড়িয়ে। এই যে আমরা এবার এই সাইডে চলে এসেছি ঘুরতে ঘুরতে, আর এইদিকে সবাই কেকিং করছে। আর এরকম জায়গা করা আছে, অনেক বড় জায়গাতে অনেক বাচ্চারা বড়রাও করছে। আর এইটা খুব ছোট, বারবার পড়ে যাচ্ছে, তিনারকে জিজ্ঞাসা করছে। এগুলো দেখে আমাদের বাবু তো ভীষণ মজা লাগছে, ও বলছে আমাকে আগে কিনে দাও। ও অনেকদিন আগে বলছিল, আমরা একবার দেখছিলাম কিন্তু তখন বলে 10 বছরের নিচের বাচ্চাদের নেই। আর এই মেয়েটা দেখুন, এই যে ছোট গুড়িয়া, এ আমার ফোনের দিকে আমি ভিডিও করছি, দেখতে দেখতে পড়ে গেল। আর এই যে একটা ছোট্ট মতো বোট, মনে হয় মাছদের খাওয়ার দেয়, পরিষ্কার টরিষ্কার করে। দূরে হাঁসগুলো সব বসে আছে, সাদা ধপধপ করছে হাঁসগুলো, কিন্তু এদিকে আসছে না, ওদিকে যাওয়া যাবে না। আমরা ভেবেছিলাম রাজ হাঁস, কিন্তু এমনি হাঁস এগুলো সব। এবারে গায়ে একটা কিছু দাগ নেই, এবারে সাদা ধপধপ করছে। আর এখানে যে বাঁদরগুলো বসে আছে, আর একটা একবারে ছোট্ট কিউট বাচ্চা, দেখতে খুব সুন্দর লাগছে। আর আমার আয়ুষের তো দেখতে ভীষণই ভালো লাগছে। ওই যে চলে যাচ্ছে, তার মার পিছনে পিছনে চলে যাচ্ছে। বাবু এত বানর একসঙ্গে দেখে ভীষণ খুশি, ভীষণ আনন্দ করছে। ও আগে একসঙ্গে এত কখনো বানর দেখেনি, আর এত ছোট ছোট বেবি বানরও দেখেনি। আর এখানে দেখুন বানরটা পোকা বাঁচতিছে, বাচ্চাটা আরাম করে শুয়ে আছে। আর আমরা ঝিলের চারিদিকে ঘুরতে ঘুরতে এসে গেছি ঝিলের গেটের সাইডে। আর আমরা এখানে একটু দু চারটা ফটো তুলব, তারপরে এখান থেকে চলে যাব। আর এই যে সোনাটা বোতলের ভিতরে ছিপিটাকে ঢুকাচ্ছে, আমি আর ওর বাবাই দুজনেই বললাম দে, ফেলে দিয়েছি না, ও নিজে ফেলবে। ওই যে চলে যাচ্ছে সূর্য ওঠে কুড়াতে ফেলতে, আর এভাবে ফেললে কেউ ব্যবহার করতে পারবে না। আর এই যে ডিয়ার পার্ক থেকে বেরিয়েছে গেটে, একজন লেডিস এই কানের দুলগুলো বিকছে। একটা দেখছি, যদি পছন্দ হয় নিয়ে নেবো একটা। আর এইটাই দেখছিলাম, এই যে ঝিনুকে ভালো লাগছিল এটা। আর আমাদের সঙ্গে সঙ্গে আরও দু তিনজন দেখছিল, খুব সুন্দর সুন্দর কালেকশনও ছিল এর কাছে। দেখছিলাম, একটাই নিয়েছি কিন্তু দেখছিলাম। আর ভালো করে বাড়িতে গিয়ে আপনাদের একবার দেখিয়ে দেব। আর ডিয়ার পার্ক থেকে আসার পথে এই জগন্নাথ মন্দিরটা পড়ে। মন্দিরটা বড় না হলেও কিন্তু সুন্দর, আর ভিড়ও আছে আজকে সানডের জন্য। আর আমরা ওই যে গার্ডকে জিজ্ঞাসা করছিলাম যে কখন আরতি হবে, বললো 5-10 মিনিট। আমরা এখন জগন্নাথ মন্দিরে এসে গেছি, জগন্নাথদেবের মন্দির, আরতি দেখার জন্য, আরতি দেখার জন্য। আর দেখুন এটাই মেন মন্দির, এখানে সবাই দেখুন দাঁড়িয়ে আছে। আর এখন না ভোগ দিচ্ছে, দরজা লাগানো আছে, ভোগ হয়ে যাওয়ার পরে আরতি হবে। আর আমরা আরতি দেখে তারপরে বাড়ি যাব। আর দেখুন চারিদিকে একটা খুব সুন্দর লাগছে।
মন্দিরের ভিতরের ডিজাইনটা দেখুন, খুব সুন্দর কালারফুল, খুব সুন্দর। আর এটা আমি আরতির পরে এই ভিডিওটা করেছি ভিতরে ঢুকে, আর প্রচুর তো মানুষ আজকে। আর এটা দিল্লি হসকসের জগন্নাথ মন্দির। আর আমরা একবারে ভগবান একবারে কাছ থেকে দর্শন করছি, আর আপনাদেরকেও একটু করালাম। আর এই যে বামুন ঠাকুর যারা পূজা দিয়েছিল তাদের প্রসাদগুলো সব দিচ্ছে। আর আমরা মন্দির থেকে বেরিয়ে যে অটো নিয়ে নিয়েছি মেট্রো স্টেশন যাওয়ার জন্য, রাত হয়ে যাচ্ছে, আমাদের এক ঘন্টা টাইমও লেগে যাবে। আর আমরা মেট্রো স্টেশনে এসে একটু প্যাটিস খেয়ে নিচ্ছি। আজকের ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। বা